ভালো তো লাগছে, এক অন্য ধরনের অনুভূতি। মাধ্যমিকে ওর রেজাল্টটা খারাপ হয়েছিল, 665 পেয়েছিল, ওর একটা মানে খেদ ছিল যে রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে আর্টস নেওয়া নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। কেবলমাত্র বিজ্ঞান নিয়ে পড়লেই যে খুব ভালো রেজাল্ট হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে স্থান পাওয়া যায়, এই কথা ভুল প্রমাণিত করলেন খরার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের ছাত্রী আরাত্রিকা মুখার্জি। তিনি কলা বিভাগের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয় নিয়ে 492 নাম্বার পেয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছেন। মাধ্যমিকের ফলাফল মনের মতো না হয় আরাত্রিকার উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার জেদ ছিল। এই স্থান পেয়ে খুবই খুশি আরাত্রিকা, তার পরিবার এবং শিক্ষক শিক্ষিকাগণ। আরাত্রিকার মা বলেন, খুবই আনন্দিত আমরা, এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা আশা করেছিলাম ভালো ফলাফল হবে, কিন্তু যেহেতু কলা বিভাগ ছিল তাই রাজ্যে স্থান পাবে এটা ভাবতে পারিনি। পড়াশোনা ছাড়া আরাত্রিকা গান আবৃত্তি করত, কিন্তু সারাদিনই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। সকলের সহযোগিতায় আজ ওর এই সাফল্য। ভালো তো লাগছে, এক অন্য ধরনের অনুভূতি। মাধ্যমিকে ওর রেজাল্টটা খারাপ হয়েছিল, 665 পেয়েছিল, ওর একটা মানে খেদ ছিল যে রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে আর্টস নেওয়ার পর ও আমাকে বলেছিল যে আমি তো হিস্ট্রি পল সায়েন্স নিচ্ছি মা, আমি কি এতটা ভালো রেজাল্ট করতে পারবো, তবে আমি আমার সেরাটা দেব। তবে পড়াশোনা করেছে, পড়াশোনা ছাড়া গান বাজনা আবৃত্তি এইসবও করত, কিন্তু পড়াশোনার প্রতি মেনলি ওর ডেডিকেশনটা অনেকটাই ছিল, সারাদিনই পড়াশোনা করতো। যথেষ্ট ভালো লাগছে এই চেষে ওর এই সাফল্য। হ্যাঁ, সকলের ভালোবাসা, শিক্ষক মহাশয়, বন্ধু বান্ধব, আমার সবাই ওর পাশে আছে, সকলেরই আজকে খুব আনন্দের দিন। অ্যাকচুয়ালি যখন রেজাল্টটা বেরোয় আমি একদমই কাছে ছিলাম, কিন্তু ও গেছিল কম্পিউটার সেন্টারে। ও আমাকে বলে গেল যদি রেজাল্টটা দেখো আমাকে জানাবে, কিন্তু পজিশন পাবে এরকম ভাবনা চিন্তা করেনি। যেহেতু ও সাবজেক্টগুলো হিস্ট্রি পল সায়েন্স থাকার জন্য ও ভেবেছিল যে কীরকম কী নাম্বার উঠবে বা যদি নাম্বার কম পায়। তারপরে আমি শুনলাম আরাত্রিকা মুখার্জি 7 পজিশন পেয়েছে এবং খরার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির থেকে। তখন আমি ওকে ফোন করি, জানাই। ও বললো, ব্যাপারটা কি সত্যি মা, তুমি ভালো করে দেখেছো? আমি হ্যাঁ দেখেছি, যে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ও হিস্ট্রি অনার্স এবং মাস্টার্স করে ও UPSC দিয়ে IAS হতে চায়। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন।